1966 সালের ছয় দফা কর্মসূচি বা দাবি, ছয় দফার পটভূমি। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে। লাহোর প্রস্তাবে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল, কিন্তু পাকিস্তানে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়নি। বরং 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণের উপর শুরু হয় পশ্চিম পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা ও নির্যাতন। ক্রমবর্ধমান হারে বেড়ে চলে বৈষম্য। পূর্ব পাকিস্তান ধীরে ধীরে পশ্চিম পাকিস্তানি শিল্পপতি ও ব্যবসায়ীদের জন্য কাঁচামালের যোগানদাতা একটি কলোনি বা উপনিবেশ পরিণত হয়। যে গুটি কয়েক শিল্প কারখানা পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল তার মালিকও ছিলেন পশ্চিম পাকিস্তানি শিল্পপতিগণ। এইসব শিল্প কারখানা থেকে প্রাপ্ত লভ্যাংশ বা পুঁজি তারা পশ্চিম পাকিস্তানে পাচার করতেন। 1965 সালে পাক ভারত যুদ্ধ দেখা দিলে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। সামরিক দিক থেকে পূর্ব পাকিস্তানে এই অসহায় অবস্থা ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি পেশ করেন। এরপর তিনি তা দেশবাসীর সামনে তুলে ধরে জনমত সৃষ্টি করতে প্রয়াসী হন। এই কর্মসূচিকে তিনি পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন। ছয় দফা কর্মসূচি দ্রুত বাঙালি জনগণ কর্তৃক সমাদৃত হয়। ছয় দফা কর্মসূচি। প্রথম, 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করতে হবে। পাকিস্তানে সত্যিকার যুক্তরাষ্ট্রীয় শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই যুক্তরাষ্ট্রের সরকার হবে সংসদীয় পদ্ধতির। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সকল প্রাপ্তবয়স্কর ভোটে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলো গঠিত হবে। পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভায় জনসংখ্যা অনুপাতে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব থাকবে। দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের সরকারের হাতে থাকবে কেবল দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয়। অবশিষ্ট বিষয়ে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। তৃতীয়, দেশের দুই অঞ্চলের জন্য দুটি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অথবা দেশের দু অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। তবে এক্ষেত্রে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলে মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে। চতুর্থ, সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত অর্থের একটা অংশ কেন্দ্রীয় সরকার পাবে। পঞ্চম, বৈদেশিক মুদ্রার উপর প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য সম্পর্কে প্রদেশ বা অঙ্গরাজ্য সরকারগুলো আলাপ আলোচনা ও চুক্তি করতে পারবে। ষষ্ঠ, আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসাবে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো আধাসামরিক বাহিনী বা মিলিশিয়া রাখতে পারবে। ছয় দফা ও বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন। পাকিস্তানে যখনই সুস্থ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনীতির প্রবর্তন, স্বায়ত্তশাসন প্রবর্তন এবং মাতৃভাষার স্বীকৃতি চাওয়া হয়েছে, তখনই শাসকগোষ্ঠী এর বিরুদ্ধ আচরণ করেছে। গণতন্ত্রকামী ও স্বায়ত্তশাসনকামী নেতাদেরকে ভারতের দালাল, সোভিয়েত রাশিয়ার দালাল, কমিউনিস্ট, বিচ্ছিন্নতাবাদী, পাকিস্তানের শত্রু, ইসলামের শত্রু বলে সমালোচনা করা হয়েছে। ছয় দফা প্রকাশিত হলে আইয়ুব সরকার ছয় দফাকে রাষ্ট্রবিরোধী এবং বিচ্ছিন্নতার দাবি এবং শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের শত্রু ও ভারতের দালাল বলে অভিহিত করেছে। কিন্তু বাঙালি জনগণ এসব কথায় বিভ্রান্ত হয়নি। ছয় দফা বিশ্লেষণ করলে দেখা যায় যে এর মূল উদ্দেশ্য ছিল পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। অগণতান্ত্রিক শাসন যেন আর প্রতিষ্ঠা হতে না পারে, সেজন্য প্রথম দফাতে বলা হয়েছিল লাহোর প্রস্তাব ভিত্তিক সংসদীয় ও যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করা হবে। অর্থনৈতিক শোষণ ও মুদ্রা পাচার রোধের জন্য তৃতীয় দফায় দুটি মুদ্রার কথা কিংবা একই মুদ্রাসহ কার্যকর সাংবিধানিক বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছিল। চতুর্থ দফায় পাকিস্তানের সকল প্রদেশকে বাণিজ্যিক অধিকার প্রদানের দাবি করা হয়েছিল। ষষ্ঠ দাবি ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের। এ দাবি উত্থাপন করার প্রয়োজন দেখা দিত না যদি পাকিস্তান সরকার সামরিক ক্ষেত্রে বাঙালিদেরকে অরক্ষিত ও চরম অসহায়ের পর্যায়ে ঠেলে না দিত। পাকিস্তানের তিন বাহিনীর হেড কোয়ার্টার ছিল পশ্চিম পাকিস্তানে, কিন্তু বাঙালিরা
কোনোদিন এ নিয়ে উচ্চ বাক্য করেনি। অথচ শুধুমাত্র নৌবাহিনীর সদর দপ্তর এবং মিলিশিয়া গঠনের দাবি প্রকাশ করার সাথে সাথেই বাঙালির প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে ঘোষণা করা হয় বিশ্বাসঘাতক বলে। ছয় দফা কর্মসূচিতে পাকিস্তানকে সরাসরি ভাঙতে চাওয়া না হলেও এর মধ্যেই বাঙালির জাতীয় মুক্তি নিহিত ছিল। ছয় দফা কর্মসূচি বা দাবি পূর্ব বাংলার অবহেলিত ও স্বাধিকারকামী মানুষের নিকট দ্রুত সমাদৃত হয়। ছয় দফার সমর্থনে ক্রমশ একটি জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে থাকে। স্বৈরাচারী আয়ুব মোনায়েম সরকার ছয় দফা আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আন্দোলন বলে অভিহিত করে। শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগ নেতাদেরকে আপত্তিকর বক্তব্য প্রদানের জন্য বিভিন্ন জেলার আদালতে আনীত ফৌজদারি মামলায় আটক করা হতে থাকে। কিন্তু প্রতিটি মামলায় শেখ মুজিবুর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতাগণ মুক্তি লাভ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আয়ুব সরকার আওয়ামী লীগ নেতাদের উপর, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের উপর আরও নিত্য নতুন মামলা রুজু করে তাকে কারাগারে অন্তরীণ করে রাখতে বদ্ধপরিকর হন। আট মে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়। এরূপ অন্যায়ভাবে হয়রানির বিরুদ্ধে 1966 সালের 7 জুন প্রদেশব্যাপী হরতাল আহ্বান করা হয়। 144 ধারা ভঙ্গ করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ছয় দফার সপক্ষে সভা ও শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এ আন্দোলনে প্রায় 1000 আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়। এদিন পুলিশের গুলিতে 12 জন নিহত এবং শত শত লোক আহত হয়। 16 জুন আয়ুব সরকার ইত্তেফাক পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করেন এবং সম্পাদক তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেন। কিন্তু শত চেষ্টা করেও সরকার এই আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়। এ আন্দোলনের ফলে ছয় দফা জনগণের ম্যান্ডেট লাভ করে। শেখ মুজিবুর রহমান স্বায়ত্তশাসনকামী বাঙালি জনগণের নিকট নির্ভীক ও আপোষহীন নেতায় পরিণত হয়। ছয় দফা দাবিকে বাঙালির ম্যাগনাকাটার বলা হয়ে থাকে। Please subscribe our channel. Please share and like our videos. Thank you for watching.